হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন নাট্যশিল্পী, একসময় খুবই পরিচিত ছিলেন, কাজী রুমা। আপনি স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে সরে থেকেছেন বহুদিন, এবং একটি শিল্পীর জীবনে, বিশেষ করে ফিমেল শিল্পীর জীবনে যদি একটি দুর্ঘটনা ঘটে যায় এবং সেটি যদি তার চরিত্র, সামাজিকতা এবং সব কিছুতে একটি প্রভাব ফেলে, তখন তার জন্য ঘুরে দাঁড়ানোর কাজটা আসলে কতটা কঠিন? নাটক থেকে বা অভিনয় থেকে বা সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে আমি দূরে ছিলাম, সেটা সত্য। যেটা হয়েছে, পুরো একরকম একটা সেট আপ থেকে আমি আরেকটা সেট আপে চলে গেছি। ধরো, আমার আগের বিয়েটা ভেঙে গেছে, পরে আমি আরেকটা বিয়ে করেছি, তো সেই জায়গা থেকে যেটা হয়েছে, আমার সন্তানদের প্রতি আমার আরেক, ওখানে আমার একটা ছেলে হয়েছে, তো এই সব কিছু মিলে আমার সাংসারিক দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেছে, বেড়ে গিয়েছিল। এর কিছুদিন পরে আমি চাইলে ব্যাক করতে পারতাম, মানে আমি চাইলে একেবারে ব্যাক করতে পারতাম না, ঘুরে একেবারেই দাঁড়াতে পারতাম না, সেটা আমি মনে করি না। কিন্তু আমি মনে করি, যদি কেউ সাংস্কৃতিক কর্মকাণ্ড বলো বা যে কোনো শোবিজে যেই যেই পোর্শনেই কাজ করুক না কেন, একটা দুর্ঘটনা তো ঘটে যেতেই পারে, খুবই অনিশ্চিত। তো আমার কাছে মনে হয় যে তখন আশেপাশে যারা থাকে, যারা সহকর্মী থাকেন, যারা পারিবারিকভাবে যারা কাছে থাকেন, বন্ধু বান্ধব যারা থাকেন, তাদের কিন্তু খুব বড় একটা দায়িত্ব থেকে যায় মানুষটাকে বিচার না করে বোঝার। আমি মনে করি যে একটা মানুষ ঘুরে তো দাঁড়াতে চাইবেই, সেখানে পারস্পরিক সহযোগিতাটা খুব লাগে। সেই সহযোগিতাটা কি আপনি পেয়েছিলেন? সেই সহযোগিতাটা আমি যতটা আমি আশা করেছিলাম ততটা পাইনি, তবে একেবারে পাইনি সেটা আমি বলবো না। জি, এখন আপনি আবার কাজে ফিরে আসতে চান? আমি এখন কাজে ফিরে আসতে চাই, এবং আমি মনে করি এটা এখন আমার একটা খুব উপযুক্ত সময় আছে। কিন্তু আপনি কি মনে করেন যে আপনাকে ডাকার জন্য মিডিয়া প্রস্তুত আছে? আমার ইচ্ছাটা আমি বলতে পারি, কেউ যদি মনে করেন আমাকে দিয়ে কাজ করানো যাবে বা আমি কাজটা করতে পারবো বা ভালো কিছু করার মতন আমার ডেডিকেশনটা আছে, কেউ যদি আমার উপর ওই বিশ্বাসটা রাখেন, সেটা হতেই পারে। আপনি তো ফিনান্সিয়ালি অনেক সলভেন্ট, সেই জায়গায় আপনি প্রযোজক হয়ে আসার কোনো সম্ভাবনা কি আছে? সেটা আমার এখনই নেই। আমি যদি কাজটা শুরু করতে পারি, যদি আমি মনে করি কিছুদিন আমি কাজ করলাম, তারপরে হয়তো আমি যদি আমি হয়তো করতেও পারি। এই যে আপনি 20 বছর বা 22 বছর ধরে অভিনয়ের সাথে সেইভাবে জড়িত না, শিল্পীরা কি আসলে একটা মর্যাদার জায়গায় পৌঁছতে পেরেছে, বা প্রফেশনালিজম কি ক্রিয়েট হয়েছে তাদের দেখে, তাদের দূর থেকে মিশে? আমার কাছে সবসময় মনে হয় শিল্পীরা সবসময় মর্যাদাবান। যারা শিল্পী, তো শুধু আমরা নাটকের শিল্পী বলবো না, শিল্পী হচ্ছে ধর শিল্পের যতগুলো অঙ্গন আছে, সব অঙ্গনে যাদের পদচারণা আছে, তারা কিন্তু সম্মানের দৃষ্টিতেই মানুষ দেখে। আর তুমি যেটা বললে প্রফেশনালিজম, এটা একটা টার্ম, আমি মনে করি শুধুমাত্র প্রফেশনালিজমটা অ্যাচিভ করলেই কিন্তু আর্টটা হবে না। সাথে নিজের কাজের প্রতি যে ভালোবাসাটা, কাজের প্রতি যে নিবেদনটা, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। সে সময় আপনার সমসাময়িক কারা ছিল, দু চারজনের নাম বলতে পারেন? আমরা একসাথে তো টেলিভিশনে আমরা একসাথে ইনলিস্টেড হয়েছিলাম, টনি, মিমি, বেজরি, আমি। আপনার সময়কার অভিনেত্রীদের ভিতরে যারা ছিল বা অভিনেতাদের ভিতরে যারা ছিল, আপনার সবচেয়ে সফল কাকে মনে হয় এই সময়ে এসে? ওই সময়ের অনেকেই, বিপাশা অনেক সফল ছিল, আর মঞ্চে আমার যেমন প্রপাকে অনেক অনেক ভালো কাজ করেছে প্রপা। বিপাশা হায়াত, শমিকা স্যার এবং আফসানা মিমির মধ্যে সবচেয়ে কাকে ভালো লাগে অভিনয়ে? আমার সমীর অভিনয়। মানুষ হিসেবে তিনজনকে আপনি চিনেন, বিপাশা হায়াত, শমিকা স্যার, আফসানা মিমি, কাকে আপনার মানুষ হিসেবে? তিনজনেই চমৎকার, খুব ভালো। মানুষ হিসেবে আপনার কোন গুণটি আছে যা অন্যের নেই? মানে আমার এমন কোনো অনন্য গুণ নেই যেটা আর কারো নেই। আপনার কোন দোষটি আছে যেটি সচরাচর অন্য মানুষের দেখা যায় না? কি জানি, আলসেমি থাকতে পারে খানিকটা। আপনি নিজেকে কতটুক রূপবতী মনে করেন? আমি নিজেকে ভালো মানুষ মনে করি। আপনি একজন রাজনীতিবিদের স্ত্রী, ভবিষ্যতে কি আপনি নিজে রাজনীতিবিদ হয়ে প্রকাশ পাবেন? কখনোই। এত বিদ্বেষ কেন? না, বিদ্বেষ না, আমি কখনো ভাবিনি আমি রাজনীতি করব,
আমি রাজনীতি সচেতন কিন্তু আমি নিজে কখনো রাজনীতি করতে চাইনি এটা আমার